Hi everyone, welcome back to the channel. Welcome to a new vlog. এখন বাজে 9:03 আর আমরা চলে এসেছি মেট্রো ক্যাশন কারিতে। তো ইচ্ছে করেই একটু রাত করে এলাম যাতে পার্কিংটা সহজে পাওয়া যায় আর একটু ভেতরটাও ফাঁকা হয়। বাট এসে দেখলাম পুরোপুরি আমার ধারণাটা ভুল। যেহেতু এখন দিওয়ালি, দিওয়ালি শপিং করতে প্রচুর মানুষের ভিড়। তো 9টার সময় পার্কিং পেতে একটু ঘুরতে হয়েছে। তো যাই হোক, পার্কিং পাওয়া গেছে, এবার ঢুকে পড়ব ভেতরে। আর দেখতেই পাচ্ছ বাইরে ট্রলিগুলো রয়েছে, প্রচুর অফারে ট্রলিগুলো সেল হচ্ছিল। ও দেখো এখানে কি সুন্দর সাজিয়েছে লাইটস দিয়ে, আলাদা করে কাউন্টার করেছে ড্রাই ফ্রুটসের। হোম ডেকোরেরও কিছু কিছু জিনিস আছে দেখলাম, বাট যেহেতু 9টা বেজে গেছে তাই জন্য কাউন্টার বন্ধ। চলো ভেতরে ঢুকি। ঢুকে দেখলাম যে প্রদীপ রয়েছে 7 টাকা করে প্রদীপগুলো, মানে এমআরপি 16 বাট অফার প্রাইস 7 রুপিস। তো প্রদীপ আমরা বাইরে থেকেই কিনবো। যারা সারা বছর ওয়েট করে থাকে এই দিওয়ালির জন্য, মানে এই টুকটাক হোম ডেকোর বা প্রদীপ এগুলো সেল করার জন্য, তো তাদের থেকেই নিলেই মনে হয় ভালো হয়। তোমরাও চেষ্টা করো যারা বাইরে বিক্রি করে তাদের থেকেই কেনার। তো এখানে প্রচুর গার্মেন্টসেরও কালেকশান এসছে দেখলাম, বাট কিছুই আমরা এগুলো নেব না। আর একটা নতুন জিনিস দেখলাম, জুয়েলারি কাউন্টার, খুব সুন্দর সুন্দর জুয়েলারিগুলো ছিল। তো আমরা এরপর গ্রসারি আইটেমে চলে যাব, কারণ জুয়েলারি গার্মেন্টস কিছুই কিনবো না। তো এখানে পপকর্নগুলো 6টা নিলে দেখলাম 10 টাকার প্যাকেট 9 টাকা করে পাওয়া যাচ্ছে, মানে যেগুলো কোনো সময়ই বাইরে থেকে কিনলে অফারে পাবে না সেগুলো এখানে কিছুটা হলেও অফারে পাবে। আর বিশেষ করে এই রাইস নুডলসটা বলতে চাইছি, আমি যেটা বাইরে থেকে 50 টাকা করে কিনি এখানে দেখলাম 33 টাকা করে, মানে 60 টাকা এমআরপি। বাইরে বেশিরভাগ দোকানে 45 বা 50 রুপিস করে নেয়, বাট এখানে দেখলাম অনলি 33 রুপিস। তো অনেকগুলো নিয়ে নিলাম। এরপর ম্যাগি আটা নুডলসটা নেব, যেটা আমি বিগ বাস্কেটে কিনলেও আমি 84 টাকা করে পাই, 94 টাকা এমআরপি থাকে, এখানেও তাই। যেহেতু এসছি একেবারে নিয়ে নিলাম। আর এখানে স্কচ ব্রাইট, যেগুলো তারে স্কচ ব্রাইট, এখানে 40 টাকা করে এমআরপি বাট 20 টাকা করে পাওয়া যাচ্ছে। তো সেই জন্য তারে স্কচ ব্রাইটও নিলাম আর গ্রিন কালারের স্কচ ব্রাইটও নিয়ে নিলাম। এসছি বলে একটুখানি বেশি কেনা হয়ে যায় জানি এখানে, বাট অনেকটাই কমে পাওয়া যায়, বাইরে থেকে অনেকটাই সস্তায় হয়। তো সেই জন্য গ্রিন কালারের স্কচ ব্রাইটও নিয়ে নিলাম। হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখলাম কি সুন্দর সুন্দর বক্স রয়েছে। তো এগুলো অবভিয়াসলি ড্রাই ফ্রুটসেরই বক্স। তো এমআরপি দেখলাম ওই 500-550 এরকম করে, বাট এখনও অফার প্রাইস ওরা লাগায়নি, সেই জন্য বুঝতে পারলাম না কত করে অফার প্রাইস। তো ওগুলো ছেড়ে এবার চলে এসেছি আমি, মার জন্য একটা হেলথ ড্রিঙ্ক নেওয়ার আছে সেখানে। তো মা ইনসিওরটা খাবে বলছিল, তো দেখলাম 400 প্যাকেটও রয়েছে আর 1 কেজিরও রয়েছে। তো 1 কেজি কিনলেই যেহেতু একটু বেশি লাভ হয়, অনেকটাই সস্তা পড়ে, তো সেই জন্য 1 কেজিরই একটা প্যাকেট নিয়ে নিলাম। 1300 মতো এমআরপি ছিল, বাট ওটা অফার প্রাইসে পড়েছে 1150। ভেবে এসেছিলাম যে মাস্টার্ড অয়েল, রিফাইন্ড অয়েল নেবো, বাট খুব একটা অফার ছিল না, তার থেকে পাড়ার দোকানে আরও কমে পাওয়া যায়, জানি না কেন অফারটা এত কম ছিল। তো 2 প্যাকেট নুন নিয়ে নিলাম, মোটামুটি 2-3 টাকা করে অফ তো থাকেই এমআরপি থেকে। আর এখানে দেখো ফ্রোজেন প্রন, অক্টোপাস, বিভিন্ন রকমের ফিশ, তারপর স্কুইড এইসব ছিল, তাছাড়া চিকেন মাটন পর্ক তো রয়েছেই, বাট আমরা ফ্রোজেন কিছু নেব না যেহেতু বাজার থেকে একদম টাটকাটা পাওয়া যায়। তো রায়া অনেকক্ষণ ধরে বলছে ওর খিদে পেয়েছে, তোকে একটু খাবারের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে। তার সাথে মানে যেতে যেতেই দেখলাম যে ম্যারিনেটেড চিকেন রয়েছে এখানে কাবাবের জন্য, তো এই রকম ম্যারিনেটেড চিকেনও এখানে কিনতে পাওয়া যায়, ওই 250 গ্রামের দাম 125 টাকা করে। তো আর এখানে রয়েছে স্ন্যাক্স, পেস্ট্রি, এগুলো তো আমরা কিছুই খাবো না, রায়াকে কিনে দেবো। যেহেতু রাত হয়ে গেছে বাড়ি গিয়ে ডিনার করবো, ডিনার বানিয়েই এসছি, জাস্ট গিয়েই খেয়ে নেবো। তো সেই জন্য রায়াকে একটা হোয়াইট ফরেস্ট কিনে দিলাম, ও বসে বসে ট্রলিতে খাক, আর বাদ বাকি শপিংগুলো আমি করে নিই। তো
আমার বাটার নেওয়ার ছিল আর চিজ নেওয়ার ছিল, সেগুলো নেওয়া হয়ে গেছে। বাইরে বাটার বা চিজে কিছুই অফার থাকে না, বাট মেট্রোতে সামান্য কিছু অফার দিল দেয়, মানে একদম খালি হাতে তোমাকে ফেরাবে না। তো আর আমার কিছু ডাল নেওয়া ছিল, মটর ডাল, মুগ ডাল, এইগুলো তো এগুলো নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপর চলে এসেছি আমি মশলার এদিকে। মশলাগুলো না একটু বেশি পরিমাণে নিলেই অফারটা ভালো থাকে, মানে তিনটে বা ছটা এরকম করে যদি মশলা কেনো তখন একটু বেশি পরিমাণে অফার পাওয়া যায়। তো এরপর লুজ চিনি দেখলাম 41 টাকা করে। তো চিনি আমি একটু কম খাই, কারণ চিনি খাওয়া তো খুব একটা ভালো না হেলথের জন্য, জানোই তো, খুব একটা হেলথ কনসিয়াস আমি নই, তোমরা আমার ভিডিও দেখলে বুঝতেই পারবে। তবুও চিনি খাওয়াটা একটু অনেকটা আগের থেকে কমিয়েছি। তো ওকে বললাম যে 1 কেজি চিনি মেপে নিতে। এখানে লুজ ডাল চিনি এগুলো পাওয়া যায়, ড্রাই ফ্রুটস, তো চিনি লুজ নিয়ে নিলাম। আর ভাবলাম একটু গোবিন্দভোগ চাল নেব, বাট চালটার মধ্যে দেখলাম যে পোকা ধরে গেছে আর চালে কোনো স্মেল নেই, তো সেই কারণে আর চাল নিলাম না। তো এবার আমি নিয়ে নেবো আটা, ময়দা, সুজি এগুলো। তো এখানে ময়দা আটার থেকেও ময়দাতে বেশি অফার ছিল, মানে 52 টাকার ময়দা 38 টাকা করে, অনেকটাই কম, মানে মার্কেটে মেবি 48 এরকম নেয়, তো এখানে দেখলাম 38 করে। তো ময়দা নিয়ে নিলাম 2 প্যাকেট। আর 5 কেজির আটাটা নিয়ে রায়া ট্রলিতে রাখতে গেছে, তো এতক্ষণ ট্রলিতে ঘুরে ঘুরে রায়া বোর হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম একটু হেল্প করে দেয়। তো রায়ের এখন হেল্প করা কমপ্লিট, বায়না স্টার্ট হয়ে গেছে ক্যাডবেরির জন্য। পাশের কাউন্টারেই দেখে নিয়েছে ক্যাডবেরি রয়েছে, তো এখানে নাচতে নাচতে চলে এসছে এবার ক্যাডবেরি নিতে। তো রায়ার এখন ফেভারিট সব ক্যাডবেরি নেওয়া কমপ্লিট, কিসেস, কিটক্যাট ডিলাইট এগুলো ওর ভীষণ ফেভারিট, তো এগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমিও বাদবাকি শপিংটা সেরে নিই। তো এখানে দেখলাম ক্যান্ডেল রয়েছে, তো আমার কিছু ফ্লোটিং ক্যান্ডেল নেওয়ার ছিল, প্লাস প্রদীপও রয়েছে, কিন্তু প্রদীপ এখান থেকে নেবো না। ফ্লোটিং ক্যান্ডেলগুলো বেশ দেখে ভালো লাগলো আর এত কালারফুল ছিল, এই পার্পেল আর গ্রিনটার মধ্যে ভাবছিলাম কোনটা নেবো, তো রায়া বললো যে গ্রিনটা নিতে। তো জানি না কতটা কেমন হবে, তো 1 প্যাকেট নিয়ে দেখি কেমন হয়, বাদ বাকি বাইরে থেকেই কিনবো। তো এগুলো 6 পিস করে ছিল 99 রুপিস, মানে 210 MRP ছিল, বাট অফার প্রাইস ছিল 99 করে। আর হোম ডেকোরেরও প্রচুর জিনিস ছিল, লাইট ছিল, তারপরে এই ঘরের দরজার সামনে যেগুলো হ্যাং করে এগুলো ছিল, এগুলো পার পিস 250 টাকা করে ছিল। বাট হোম ডেকোরের কিছুই আমি এখান থেকে কিনবো না, কারণ আরেকটু দেখে শুনে গড়িয়াহাট ঘেটে তারপর কিনবো, মানে গড়িয়াহাটেও প্রচুর এগুলো পাওয়া যায় কম প্রাইসে, তো দেখবো যে এখান থেকে যদি গড়িয়াহাটে বেটার পাই তো ওখান থেকেই কিনবো। তো এখানে আর টাইম পাস না করে ব্যাটারি দরকার ছিল, রায়ার ব্যাটারি কার্ডের জন্য প্লাস ঘড়ির জন্য প্রচুর ব্যাটারি লাগে, তো ব্যাটারি নিয়ে এখন ট্রলিতে রাখতে যাচ্ছি, ও গেছে কাউন্টারে লাইন দিতে, আর আমি সেই ফাঁকে বাদবাকি শপিংগুলো করে নিচ্ছি। যেহেতু রাত হয়ে গেছে ওই জন্য তাড়াহুড়ো একটু করছিলাম, তো দেখলাম কাউন্টারে অনেকটাই ভিড় ছিল, তো লাইনটা খুব একটা এগোচ্ছিল না, তো সেই ফাঁকে যা যা দরকার ছিল আমি নিয়ে নিয়ে ট্রলিতে রেখেছি। তো রায়া এবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে যে আমরা কী কী শপিং করলাম। মোটামুটি অনেক কিছুই শপিং হয়ে গেছে, তো বিলিং কাউন্টারের বিলগুলো করে নিই, আমি আর রায়া একটু বাইরে গিয়ে দাঁড়াবো। বিলিং কাউন্টারে যেহেতু একটু বেশিক্ষণ টাইম লাগে, তো সেই ফাঁকে রায়া একটু দৌড়াদৌড়ি করে নিচ্ছে, মানে ওই আর কি ওয়ার্ম আপ যাকে বলে।
যেহেতু হোয়াইট ফরেস্টটা খেলো সেই জন্য একটু হজম করে নিচ্ছে, বাড়ি গিয়ে ডিনারটা করতে হবে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো আমাদের শপিং মোটামুটি আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে ডিকিতে ঢোকাতে হবে, আমার আর হেল্প করতে হচ্ছে না যেহেতু রায়া এখন বড় হয়ে গেছে। ও চেষ্টা করে যে আমাকে বা ওর বাবাকে একটু হেল্প করার, তোকে আমরা সেই জন্য একটু অ্যাপ্রিসিয়েটও করি যে ঠিক আছে, ও যেটুকু পারে সেটুকু করুক, যেটুকু করতে চাইছে। তো আমাদের জিনিসগুলো এবার ডিকিতে ভরা হয়ে গেলে বাড়ি চলে যাব, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর বাইরে ইচ্ছে করেই খেলাম না, যদি বাইরে একটু অত কিছু খেয়ে নিই বাড়িতে গিয়ে আর খেতে ইচ্ছা করবে না, আর যেগুলো বানিয়ে এসেছি সেগুলো নষ্ট হবে। তো আমাদের ডিকিতে ভরাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রায়া ঢুকে পড়ছে গাড়িতে, জানি না কটা বাজে, অনেকক্ষণ ঘড়ি দেখিনি। তো চলো গাড়িতে ঢুকেই দেখি একেবারে কটা বাজে। তো দেখো 10:37 হয়ে গেছে, মানে প্রায় 1.5 ঘন্টা আমরা এখানে কাটিয়ে ফেললাম। আর মেট্রো এমন একটা জায়গা, মানে কিভাবে যে টাইমটা চলে যায় বোঝাই যায় না, এত জিনিস থাকে, যতটা কিনবে তার থেকে দেখতে দেখতেই বেশি টাইম চলে যায়। তো আমার মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি আসতে ভীষণ ভালো লাগে, মনে হয় যেন মানে প্রত্যেক মাসেই এসে একটু ঘুরে যাই, বাট প্রত্যেক মাসে আসা হয় না, যখন মনে হয় তখন চলে আসি। তো যাই হোক, আজকের মতো ব্লগটাও আমি এখানে এন্ড করবো। তোমরা বলো যে কতটা হেল্পফুল হলো ব্লগটা তোমাদের কাছে, আর যদি দিওয়ালি শপিং করতে চাও অবভিয়াসলি চলে আসতে পারো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। বাই, গুড নাইট।